করোনা মহামারীতে অকাল মৃত্যু হওয়া অসমের সুকণ্ঠ কণ্ঠশিল্পী ভিতালি দাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন লঙ্কা প্রেস ক্লাবের সদস্যরা। লঙ্কা শহরের নওগাঁ রোড ও নেতাজি রোডের সংযোগস্থলে নেতাজি প্রতিমূর্তির সম্মুখে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ভিতালি দাসের প্রতিছবিতে মাল্যদান, ফুল অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে এক মিনিট নিরবতা পালন করে ভিতালি দাসের আত্মার শান্তি কামনা করে ও তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে দেখা যায়। অতি কম সময়ের ভিতরতে সংগীত জগতত বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। চলিত বছর গরু বিহুর দিন আসুয়ে উদযাপন করা মুকলি বিহুর জজফিল্ডত জীবনের অন্তিমটো গীত অন্তিমটো সংগীত পরিবেশন করেছিল। বিহু গীতত অতি দক্ষ থাকা বিহু সংগ্রামী সম্রাজ্ঞী বলে জনজাত ভিতালি দাসের মৃত্যুত আমি লঙ্কা প্রেস ক্লাবে গভীর খুব প্রকাশ করেছো। আর অতি কম সময়তে আমার মাজরপা এগারী অতি অতি মানে আমার আপুরুগিয়া শিল্পী যী আমার করোনা আক্রান্ত হয়ে আমার আমার মাজরপা বিদায় ললে, আমি তখন বিদেশী আত্মা চিরশান্তিভাবে ভগবানের ওর গভীর প্রার্থনা জানাইছো। আর আমার প্রেস ক্লাবের তরফেরপা গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছো। ভিতালি দাস, এই ভিতালি দাসে 3000 ওপর সংগীত পরিচালনা সংগীত পরিচালনা করেছিল, বিহু গীতের সম্রাজ্ঞী বলে কে। আমি আজ আমার যে লঙ্কা প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। আমার সদায় গীতবিল আমার নতুন প্রজন্মের গীতবিল যাতে সদায় আঁকালি লয় সেইটাই মানে গভীর শ্রদ্ধাঞ্জলি। ব্যুরো রিপোর্ট, সমাচার সাত দিন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই